এই যে গাড়িতে বর উঠে পড়েছে, কোলবরও রেডি। হাই গাইস, গুড মর্নিং ফ্রম কলকাতা। আমরা দীঘা থেকে এখন কলকাতায় চলে এসেছি। এখানে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য আমরা সবাই মিলে এখানে এসেছি। আমরা সবাই রেডি, এখন আমরা যাব বিয়ে বাড়িতে। এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাব। এখানে আমার এক মাস্তুতো ভাই দেবায়ন, ওর বিয়ে আছে কালকে, আজকে আছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাব শোভাবাজারে, ওখানেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান হবে আজকে। আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি, রিশান, রেহান, কৌসুমি, আমার মামুনি অর্থাৎ শাশুড়িমা, অর্ণব, আমি সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি। তো ওকে গাইজ, চলো একদম বিয়ে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। ঋষান, রেহান, কৌসুমি সব গাড়িতে উঠে গেছে, আমরা রেডি। ওকে গাইস, লেটস গো। বিয়ে বাড়িতে যাওয়ার আগে কিছু মিষ্টি কিনে নিচ্ছি আমরা এখান থেকে। এরপর লাঞ্চ আরম্ভ হয়ে যাবে, আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের লাঞ্চও কমপ্লিট। এই দেখো লাঞ্চ খুব ভালো হয়েছে, অনেক আইটেম ছিল, আজকে বিয়ে। আজকে এই বিয়েতে ঋষান কোলবর হয়েছে, ঋষান পুরো রেডি হয়ে গেছে। এই দেখো ঋষান কোলবর হয়ে পুরো রেডি, বিয়ে বাড়ির জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। তো ওকে গাইস, লেটস গো। গতকাল আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ করে আমরা ফিরে এসেছিলাম এখানে, আবার আমরা এখান থেকেই আজকে আবার বেরোচ্ছি শোভাবাজারের উদ্দেশ্যে। ওখান থেকে বরযাত্রী বেরোবে, যাবে বিয়ে বাড়িতে। মৌমিতা কেমন সেজেছে তোমরা শুধু দেখো একবার। ঋষান, রেহান দুজনেই বিয়ে বাড়ির জন্য পুরো রেডি হয়ে গেছে। তাহলে চলো গাইস, একদম বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। পাত্রের মা আমাদের মাসি নিজেই পাত্রকে রেডি করে দিচ্ছে, ছেলেকে মা রেডি করে দিচ্ছে ছেলেকে বিয়ের জন্য। আমাদের মাসি কোলবরকেও রেডি করে দিচ্ছে, ঋষান রেডি হচ্ছে। এ
এই যে গাড়িতে বর উঠে পড়েছে, কোলবরও রেডি। এই যে পরের গাড়িতে আমার মা, পরের গাড়ি রেডি হয়ে গেছে। ঈশান উঠে গেছে, পরের গাড়িতে ঈশান উঠে পড়েছে। আচ্ছা আমার ক্যামেরাও আছে, আমরাও বেরিয়ে পড়ছি, চলো আমরা চলো। হ্যাঁ, ঈশানও বরের গাড়িতে উঠে গেছে আর আমরাও রেডি হয়ে বসে পড়েছি। চলো লেটস গো গাইস। বরের গাড়ি একদম বিয়ে বাড়িতে পৌঁছে গেছে। হাই গাইস, আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। এই যে বিয়ে বাড়ি, এখানে বোর্ড দেখতে পাচ্ছ, সঞ্জনা ওয়েস্ট দেবান। আমরা একদম বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বর বরের আসনে বসে পড়েছে, কোলবরও সাথে আছে। আর সানাইয়ের আওয়াজ তো শুনতেই পাচ্ছ, আমাদের কথা কত শুনতে পাচ্ছ জানি না। এই যে আমাদের পুরো টিম এখানে রেডি, সবাই আমার দিকে স্মাইল। গোল ডাইরেক্টর স্মাইল। এখানে ব্যাপক ফটোশুট চলছে, নতুন বউকে পেয়ে সবাই তো ব্যাপক ফটোশুট করে যাচ্ছে। আমরাও ছাড়িনি, আমরাও একটা ফটো তুলিয়েই ছেড়েছি। এই যে মা আর মাইমার সাথে একটা সেলফি। মামাতো ভাই রজনীকান্ত কুমার, চারটা চারটা বিলেট ফেরত, মুখে আনেন দিয়ে জুয়া। মালা বদল চলছে এখানে। এই যে বিয়ে বাড়িতে সব এনজয় করছে বসে। আজকের কোন পর ঈশানের ধোয়াতে দুটো আইসক্রিম। বিয়ে চলছে, গাছবালের ঝলকানি চারদিকে, সবার হাতে ক্যামেরা, সবার দিকে তাক করে একের পর এক ফটাফট ছবি তুলে যাচ্ছে।
দেবতাকা কুটুম্ব মহ সম্র। নতুন বর্গ ফুড ব্রেকে এসে দুটো গল্প করে যাচ্ছে, বিয়ের আরো প্রোগ্রাম বাকি আছে। ওখানে একটু ফুড ব্রেক হয়েছিল মাঝখানে, একটু জল আর মিষ্টি খেয়ে আমার আবার এসে বসে পড়েছে। বাড়িতে সব ফটোশুট চলছে আমার আর আমার শ্বশুরমশাই। পোড়া তো হয়ে গেল, একবার সিঁদুর দানের পালা বাকি। জনানুমন্ত্রণে বিনিয়োগ ও সৌভাগ্য ওদিকে বিয়ে প্রায় শেষ, আমরা এখন খাবার জায়গায় চলে এসেছি। এই যে কুসুমি উসমি বোন সব খাওয়া শুরু করে দিয়েছে, মার মাইমার বিরাজ চলছে এখানে। বেবি নান, পনির বাটার মশলা, মটন বিরিয়ানি, চিকেন মশলা, ফিস ফ্রাইও আছে। দারুণ রান্না তো আজকে বেশ ভালোই হয়েছে, সবগুলো বেশ ভালো। কিন্তু বিয়ে বাড়ি এখনো শেষ হয়নি, রিসেপশন বাকি আছে, ওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। ততদিন পর্যন্ত টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে ব্লেসেড। ওকে গাইস।